গুড মর্নিং ক্লাস ক্লাস 3 এ তোমরা চট করে বাটারফ্লাই বইটার মধ্যে যেটা আছে পেজ নাম্বার 75 ওপেন করে ফেলো। আশা করি তোমরা এই কদিনের মধ্যে অ্যাক্টিভিটি গুলো সবই কভার করেছো। গ্রামাটিক্যাল পার্ট যেটুকুনি আছে সেটুকুনি আজকে আমি বলবো। পেজ নাম্বার 75 অ্যাক্টিভিটি 9 থেকে আমরা দেখবো, অ্যাক্টিভিটি 9 টাই দেখবো বলো বলো, এবং তার আগের ঠিক লেস লার্নটা আমরা শিখবো। যেটা তোমাদের বলার এখানে সেখানে হচ্ছে কি, তোমরা নিশ্চয়ই পার্সনটা ভালো করে খেয়াল করছো, আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলো আমরা পড়েছি। যেটা জানার সেটা তোমাদের এখানে যে যতটুকুনি বলেছে আমরা ইলাবোরেটলি আরো বেশি করে আমরা শিখবো এরপরে, যেটুকুনি এইটা করতে গিয়ে তোমাদের যতটুকুনি প্রয়োজন ততটুকুনি এখন বলে রাখি, বাকিটা ট্রান্সলেশনের ক্লাসে আমরা পরে গিয়ে শিখবো, যখন সেটা আসবে দেখা যাবে তখন আমরা সেটা বলে দেবো। সবসময় মনে রাখবে যখন আমরা বর্তমান কালে থাকবো অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকবো, সেই সময় যদি আমরা অ্যাকশন ভার্ব ব্যবহার, অ্যাকশন ভার্ব কোনগুলো, বি ভার্ব আর হ্যাভ ভার্ব, এই দুটো ভার্ব বাদ দিয়ে তোমরা আজ যতগুলো ভার্ব দেখেছো এর মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ক্যান, মে, শুড, এই সাধারণত এই কিছু কিছু ভার্ব বাদ দিয়ে, এই কটা হাতে গোনায় 4-5টা ভার্ব বাদ দিয়ে বাদ বাকি বেশিরভাগ ভার্ব কিন্তু অ্যাকশন ভার্ব, মানে যেগুলো কিনা কাজ করা বোঝায়, প্রকৃত অর্থেই কাজ করা বোঝায়, যেমন খাওয়া, শোয়া, ঘুমানো, খেলা করা, পড়া, এগুলো সবই। তা এই যখন ভার্বগুলো বসবে প্রেজেন্ট টেন্সে তখন সে ভার্বের শেষে একটা এস যোগ হয়, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, এবং সেই ক্ষেত্রে একটাই ক্ষেত্র, সেটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, মানে শুধু থার্ড পার্সন হলেই হবে না বা শুধু সিঙ্গুলার নাম্বার হলেই হবে না, মানে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার যখন দুটোই একসাথে হবে, মানে অবজেক্টটা আমার যখন অবজেক্ট করছি সরি সাবজেক্ট বা কোনো বাক্যের কর্তা যখন আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, পার্সন আগে পড়িয়েছে আর তোমরা সেই চ্যাপ্টারগুলো খেয়াল করবে আশা করি সেখান থেকে গেছিলি, কারণ এই মুহূর্তে থার্ড পার্সন বলার এখন আর সময় নেই, জায়গাও নেই, তোমরা সেখান থেকে দেখবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তখনই এইসব ক্রিয়াপদের ক্ষেত্রে এস বসবে, এবং তাও যদি সেটা প্রেজেন্ট টেন্স হয়, মানে বর্তমানকালে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ক্রিয়াপদের শেষে এস বসবে। যেমন ধরো যদি বলি হচ্ছে গিয়ে আমি পড়ি, আই রিড, আমি পড়ি, আই রিড, আমরা পড়ি, উই রিড, তুমি পড়ো, তোমরা পড়ো, ইউ রিড, তারা পড়ে, দে রিড, তাহলে ফার্স্ট সবই আমরা বলে দিলাম, একটা বাদ রাখলাম সেটা হচ্ছে গিয়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সে পড়ে, তখন এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হি রিডস, আর ই এ ডি, রিড, তারপরে একটা এস যুক্ত হবে, রিডস, হি রিডস বা সি রিডস, যদি বলি রাম পড়ে, রাম রিডস, রাম রিডস এ বুক, রাম একটি বই পড়ে, রাম রিডস এ বুক, এরকম ব্যাপার। বা যদু গোজ টু দ্য স্কুল, যদু গোজ টু দ্য স্কুল, গোজ জি ও গো, যাওয়া, আমি যাই, তুমি যাও, ইউ গো, আই গো, এগুলো ওই থাকে, তারা যায়, দে গো, কিন্তু যখন যদু যায় যদু গোজ, এটা খেয়াল রাখবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, বর্তমানকালের ক্ষেত্রে যদি আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের শেষে ক্রিয়াপদের শেষে এস বা ইএস বসে, এটা খেয়াল রাখবে ভালো করে, এবং এটাই তোমাদের অ্যাক্টিভিটি 9 করতে হবে। যাও যেটা আজকে যেটা আরও বিশেষ বলার কথা সেটা হচ্ছে লেসন 6 আমরা শুরু করব, দি ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার, দি ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার, আমরা তার ইউনিট 1টা পড়বো। ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার মানে কি, জলের নিচেকার জগৎ, দি ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার, জলের নিচেকার জগৎ, এটা নিয়ে আমরা পড়ি। প্রথম ইউনিট 1 চালু হয়েছে দি থ্রি ফিশেস, তিনটে মাছের গল্প নিয়ে শুরু হয়েছে, তিনটে মাছের গল্প, চেষ্টা করি তোমাদের আজকে পুরোটা করানো যায় কিনা, যতটুকুনি হয় দেখা যাক। তিনটে মাছ কি বলছে শোনো, মন দিয়ে শোনো, পেজ নাম্বার 77 এটা। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় থ্রি ফিশেস লিভড ইন আ লেক, লেক মানে পন্ড মানে পুকুর, লেক মানে বড় পুকুর, ঝিল টাইপের বলতে পারো তোমরা, জানো যেগুলো ঝিল বড় লেক, বিশাল বড় একটা জলাশয়, তাহলে তিনটে মাছ একটা, আমি এখানে বলার সুবিধার জন্য যে ভাষা আমরা সাধারণত ব্যবহার করি আমি পুকুরই বলছি, আবার তোমরা পুকুর ধরি এগো, যদিও আক্ষরিক অর্থে লেক কথার মানে কিন্তু পুকুর নয়, পুকুরের থেকে আরও অনেক বড় জলাশয়কে লেক বলা হয়। তাহলে ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় থ্রি ফিশেস লিভড ইন আ লেক, তিনটে মাছ একটা বিশাল বড় জলাশয় বা এখানে পুকুর বলি পুকুরে বাস করে। দে ওয়্যার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা তিনজনেই ছিল একে অপরের খুব কাছের বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, তোমাদেরও নিশ্চয়ই খুব কাছের বন্ধু আছে। অল থ্রি অফ দেম ওয়্যার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, এদের তিনজনই
একে অপরের থেকে আলাদা ছিল, একে অপরের থেকে তারা প্রকৃতিগতভাবে আলাদা। কিরকম আলাদা? দি ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, প্রথমজন, ফেট মানে ভাগ্য, যে প্রথমজন, যে প্রথম বন্ধু, সে কিনা ভাগ্যে বিশ্বাস করত। হি থট, সে চিন্তা করত, হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। এখানে যে গ্রামার আছে এটা তোমাদের মানে এখন বলা একটু মুশকিলের ব্যাপার, শুধু লাইনটার অর্থ বুঝে নাও, যে হি থট, সে চিন্তা করত, হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। হোয়াট হ্যাড টু হ্যাপেন মানে যেটা ঘটার কথা, উড হ্যাপেন মানে সেটা ঘটবেই, মানে যা ঘটার সেটা ঘটবেই, আমরা সেটাকে পাল্টাতে পারবো না, মানে ভাগ্যে যা লেখা আছে তাই হবে, এটাতেই সে বিশ্বাস করত। দি সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, মানে দ্বিতীয় যে বন্ধু ছিল সে ছিল খুবই বুদ্ধিমান। হি থট, সে ভাবত, হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, সে ভাবত কি যে সে জানে কি করে কোনো একটা সমস্যাকে তার বুদ্ধির দ্বারা সলভ করা যায়, মানে সেটাকে সমাধান করা যায়, সে জানত, সে ছিল খুবই বুদ্ধিমান। দি থার্ড ওয়ান, যে ছিল তৃতীয় জন, দি থার্ড ওয়ান ওয়াজ দি ওয়াইজ ওয়ান, যে তৃতীয় জন ছিল সে ছিল খুবই জ্ঞানী, বুদ্ধিমান বলবো না, এটা জ্ঞানী বলবো আমরা। থার্ড ওয়ান ওয়াজ দি ওয়াইজ ওয়ান, মানে ছিল তৃতীয় জন সে ছিল খুবই জ্ঞানী। এ থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, সে কোনো একটা অ্যাকশন মানে কোনো একটা কাজ করার অনেক আগে থেকে ভাবনা চিন্তা শুরু করতো। এ থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, সে কোনো কাজ শুরু করার অনেক আগে থাকতে ভাবনা চিন্তা শুরু। তাহলে তিন বন্ধু, একজন যে কিনা ভাগ্যে বিশ্বাস করে এবং সে মনে করে যা ঘটার তা ঘটবেই, আমরা কেউ সেটাকে পাল্টাতে পারবো না। দু নম্বর বন্ধু, যে কিনা তার যে হচ্ছে বুদ্ধিমান, যে তার নিজের বুদ্ধির উপর বিশ্বাস করে এবং তার এতটাই বিশ্বাস নিজের বুদ্ধির উপর, সে মনে করে সে যাই প্রবলেম আসুক না কেন, যাই সমস্যা আসুক না কেন, সে সেটা তার বুদ্ধির দ্বারা তৎক্ষণাৎ সেটা সমাধান করতে পারবে। তিন নম্বর যে বন্ধু ছিল সে ছিল জ্ঞানী, ওয়াইজ, সে কোনো কাজ করার আগে অনেক আগে থাকতেই ভাবনা চিন্তা শুরু করে দিত, তাহলে সে ছিল ওয়াইজ, জ্ঞানী, বোঝা গেল। এরপর দেখা যাক কি হলো। তাহলে তিন বন্ধুর তিনটে আলাদা, কোথায় আলাদা সেটা আমরা বুঝতে পারলাম। এবার ওয়ান ডে দি ওয়াইজ ফিশ ওয়াজ প্লেয়িং ইন ওয়াটার, একদিন সে জ্ঞানী মাছটা জলের মধ্যে খেলা করছিল। হি ওভার হার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার, হি ওভার হার্ড, ওভার হার্ড মানে হচ্ছে গিয়ে আড়ি পেতে শোনা, চুপি চুপি শোনা, ওভার হার্ড, হি ওভার হার্ড, চুপি চুপি শুনতে পেলো, কি শুনতে পেলো, যেন ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার, একজন জেলে, ফিশারম্যান মানে জেলে যারা মাছ ধরে, ওয়ান ফিশারম্যান, একজন ফিশারম্যান একজনের সাথে কথা বলছে, কি কথা বলছে, বলছে কি, লুক অ্যাট দ্যাট ওয়ান, ওইটার দিকে দেখো, ওইটার দিকে দেখো, হোয়াট এ বিগ ফিশ, কি বিশাল মাছ, দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস, এই যে পুকুরটা দেখছে, বিশাল বড় পুকুরটা, ইজ ফুল অফ বিগ ফিশেস, বড় বড় মাছে ভর্তি, লেট আস কাম টুমরো অ্যান্ড ক্যাচ দেম, এসো আমরা আগামীকাল আসি এখানটাতে এবং তাদেরকে ধরে নিয়ে যাই। আচ্ছা এই পর্যন্ত থাক, এই পর্যন্ত থাক, পরের দিন আমরা বাকিটাই গবো, ধরে নিয়ে যাই। এটা শুনে সেই মাছগুলো কি করলো, এটাই আমাদের জানার ইচ্ছে রইলো পরের ক্লাসে। তোমরা কি করবে যদি এর মধ্যে লেসন ফাইভের অ্যাক্টিভিটিগুলো না করে থাকো, অ্যাক্টিভিটিগুলো কভার করো, কমপ্লিট করো, জানাও সেটা। আশা করছি সে তোমাদের সেটা দু একদিন সময় লাগবে, সময় নাও, পড়ো, অসুবিধা থাকলে জানাও, হওয়ার পরে এই প্যাসেজটা পড়ো, তারপরে আমি এইটা শুরু করবো, এইটা তোমাদের কাজ রইল, করো ঠিক করে। আজ এ পর্যন্ত, গুড বাই।